এই বিয়ে হবে বাবা, তুমি এ নিয়ে চিন্তা করো না। আপনি এখনই কি করে জোর দিয়ে বলছেন হবে? আগে শুনুন বাবা কত টাকার হিসেব দেন। আমি হিসেব করে দেখলাম যে খাওয়া দাওয়া, গয়নাগাটি, তারপর বিয়ে বাড়ি ভাড়া, এই সব মিলিয়ে কম করে ১,০০,০০০ টাকা খরচা হবেই। মা, ২,০০,০০০ টাকা? কোথা থেকে আসবে অত টাকা? বাবা, ও আমি ১,০৭৫ এর ব্যবস্থা করতে পারব। ৭৫,০০০? তুমি এত টাকা পাবে কোথা থেকে? সে আমি যেখান থেকে হোক জোগাড় করতে পারবো। এখন তোলা বল কে কি দিতে পারবি? আমাদের একটু সময় দিতে হবে। এত রাতে তুমি কি ব্যাপার? জয়া কোথায়? জয়া? কোথায় গেল? সেদিন তো আমার কথা বিশ্বাস করনি, আজ একেবারে হাতি নাতে ধরবে এসো। নিচে সুবিধে হচ্ছে না বলে তোমার সতীলক্ষ্মী বউ তার পেয়ারের লোফার ভাইটিকে নিয়ে একেবারে ছাদে চলে গেছে। শেষদা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। তোমার শেষদা জানবেই না, ওই আমাকে বলেছে গয়নাগুলো বাপি বাড়িতে রেখে আসতে। কিন্তু? কোনো কিন্তু নয়, এই গয়নাগুলো বিক্রি করে যা পাবে সবটাই তুলে দেবে বাবার হাতে বিয়ের জন্য, ধরো। নানা বৌদি, এটা হয় না। শেষদা যদি কোনোভাবে জানতে পারে তাহলে? বলছি তো, তোমার শেষদা জানতে পারবে না। শেষদা জেনে গেছে? বাহ 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 বাহ, সুন্দর, চমৎকার। পাছে বড় বৌদি দেখে ফেলে তাই লোফারটাকে নিয়ে প্রেম করতে তুমি ছাদে এসেছো? শেষদা চুপ কর, লোফার কথা কর, মা বৌদি জ্ঞান হারিয়ে বসে আছিস তুই। এ কি বলছো তুমি? তুমি চুপ করো, চলো। ফের যদি লোফাটার সাথে কথা বলতে দেখি তাহলে মেরে তোমার আমি হাড় ঘুরিয়ে দেবো। সেজ বৌদির গায়ে তুই হাত তুলে দেখ না, তোর ওই হাত আমি কেটে নাবিয়ে দেবো। কি বললে? তুমি কি ভেবেছো তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করবে আর আমি সেটা সহ্য করব? ছোট ভাইয়ের মতন ভালোবাসি বলে সবার সামনে যাতে তুমি ছোট না হয়ে যাও তাই জন্য এই গয়নাগুলো দিতে এসেছিলাম। তার মানে এই নয় তুমি লোফারের মতন আমার স্বামীকে যাতা বলবে আর আমি সেটা মেনে নেব। ক্ষমা চাও শেষদার কাছে, যাও, ক্ষমা চাও, যাও, ক্ষমা চাও। আমাকে তুই ক্ষমা করে দিস শেষদা।